কোভিড-19 ছিল প্রায় সকল ব্যবসার জন্য একটি কঠিন সময়। কোভিডের রেশ একটু কমেছে, কিন্তু ব্যবসার সাপোর্ট দেওয়া অনেক বেশি জরুরি হয়ে পড়েছে, আর তাই ব্যবসায়িক সংগঠনের এক্ষেত্রে বেশি কার্যকরী ভূমিকা রাখা প্রয়োজন। UKBCCI লন্ডন রিজিয়ন স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের নানা দিক নির্দেশনা দিবে, এমনটি জানালেন রিজিয়নের নবনির্বাচিত প্রেসিডেন্ট অলি খান MBE। 17 সদস্যের কমিটিতে স্থান পেয়েছেন নানা ব্যবসার সাথে জড়িত সফল উদ্যোক্তাগণ। কাজই হচ্ছে যে কানেক্টিং ইউকে বিজনেসেস টু দি বাংলাদেশ বিজনেসেস, দি ব্রিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড কিংডম, এবং সেটা আমরা UKBCCI মাধ্যমে করে যাচ্ছি। এবং আমাদের এখন যে রিজনগুলো হচ্ছে, সেই রিজনগুলোর মাধ্যমে আমাদের কাজগুলো প্রত্যেকটা সিটি লেভেলে গিয়ে, আমরা সিটি বা টাউন লেভেলে গিয়ে আমরা এগুলোকে প্রসারিত করতে চাচ্ছি, সেই জন্য আমাদের রিজনগুলো করা হচ্ছে। লন্ডন রিজনের যে টিম আছে, একটা ডাইনামিক টিম আমি বলবো, কারণ আমার এই টিমের মধ্যে লয়ার থেকে নিয়ে একদম শিপ মেকার থেকে নিয়ে আপনার রিয়েল এস্টেট বিজনেস আছে, আপনার ডক্টর থেকে নিয়ে সব কিছু আমার এই লন্ডন রিজনের এক্সিকিউটিভ কমিটির মধ্যে সবাই আছে। আওয়ার মেইন গোল উইল বি অ্যাকচুয়ালি টু প্রমোট লিডারশিপ অ্যান্ড ট্রেনিং অ্যাক্রস দ্য হোল রিজন অ্যাজ ওয়েল ইন লন্ডন। আজকে আমরা UKBCCI লন্ডন রিজনটা ফর্ম করলাম, ওইখানে যারা ইনভলভ আওয়ার টিম আর ভেরি ডাইনামিক লিডার্স, আর আমার বিশ্বাস আমরা এই রিজনটাকে অনেক দূর নিয়ে যাব। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাসির আহমেদ শাহিন, এতে পরিচালনা করেন সংগঠনের ট্রেজারার মুজিবুর রহমান জুনু। কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু এ সময় লন্ডন রিজনের কমিটি ঘোষণা করেন। অফিসিয়ালি ডিক্লেয়ার দ্য নিউ কমিটি অফ লন্ডন রিজন। UKBCCI আজকে যে আমাদের লন্ডন রিজন রিলঞ্চিং, এটা আমাদের কিন্তু আগেও ছিল, কিন্তু আজকে যে রিলঞ্চিং হয়েছে এটা আসলে বিরাট আয়োজন হয়েছে, এবং এটা অলি খানের খেয়াল যায় আমাদের লন্ডন প্রেসিডেন্টের। এতে বক্তব্য রাখেন UKBCCI এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবি এবং ফাউন্ডার প্রেসিডেন্ট বজলুর রশিদ MBE। শেকড়ের সন্ধানে নতুন প্রজন্মের কাছে দেশকে তুলে ধরতে কাজ করছে UKBCCI। মিডল্যান্ড রিজন, ইস্ট ইংল্যান্ড রিজন পড়ে লন্ডন রিজন সহ মোট 10টি রিজনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান তারা, আর এতে করে নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এমন আশাবাদও ব্যক্ত করেন। কংগ্রাচুলেশন টু অলি খান অ্যান্ড হিজ কমিটি। আমাদের এখানে ডাইরেক্টর হওয়া যায় না, আমরা হেড হান্ডিংয়ের মাধ্যমে আমরা ডাইরেক্টর নেই, আমরা প্রপার লিডারশিপ কোয়ালিটি লোক আমরা খুঁজতেছি, এবং হ্যান্ড হান্ডিং করে যাকে যাহাতে আমরা ভবিষ্যতে একটা UKBCCI আরও স্ট্রং এবং স্ট্রেংথেন করতে পারি টু টেক দিস বিজনেস কমিউনিটি ফরওয়ার্ড। 10টা টোটাল রিজনাল কমিটি UKতে হবে। বাই গিভিং অ্যান্ড ক্রিয়েটিং রিজনাল ব্রাঞ্চেস, UKBCCI ইজ অ্যাকচুয়ালি শিফটিং দ্য পাওয়ার অ্যান্ড দ্য ডিসিশন মেকিং টু ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট কেপেবল মেম্বার অফ UKBCCI টিম। I would like to congratulate the London region team, especially the chair Oli Khan MBE. He has been serving this community for a very long time, so I'm sure the job, the task is to a very capable person. এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, BCA সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার MBE, NTV ইউরোপের CEO সাবরিনা হোসেন, BCA প্রেসিডেন্ট এম এ মুনিম, বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর SM জাকারিয়া হক, লর্ড রামি রেঞ্জার CBE, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর স্পিকার আহবাব হোসেন, ডেপুটি মেয়র কাউন্সিলর মতিনুজ্জামান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের মেইন উদ্দেশ্য, এই মেইন অবজেক্ট যেটা, যে আমরা চাই নেক্সট প্রজন্মকে আমাদের সাথে সংযুক্ত করে এবং আগামীতে যেন ওরা নেতৃত্ব দেয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের সাথে যোগসূত্র তৈরিতে কাজ করছে UKBCCI। সফল ট্রেড মিশন অন্টারপ্রেনর এক্সেলেন্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রতিভাবান উদ্যোক্তাদের লাইমলাইটে এনেছে সংগঠনটি। ব্রিটিশ চেম্বার বা FSB এর মতো মূলধারার সংগঠনের সাথে কাজ করবে লন্ডন রিজিওনাল কমিটি, এমন আশাবাদও ব্যক্ত করা হয় অনুষ্ঠানে। মোট 17 সদস্য বিশিষ্ট কমিটিতে 4 উপদেষ্টা নিয়ে এ লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানান তারা। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জামালউদ্দিন মখদ্দুস, লন্ডন রিজনের উপদেষ্টা MA গনি, M ফাইজুল হক, মিডল্যান্ড রিজনের প্রেসিডেন্ট MG মাওলা মিয়া, ইস্ট ইংল্যান্ড রিজনাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল। অনুষ্ঠানের শেষে সেলিব্রিটি শেফ আতিকুর রহমান আগতদের ধন্যবাদ জানান। আকরামুল হোসেন, NTV নিউজ, লন্ডন।